বাংলাদেশ ক্রিকেট আর তামিম ইকবাল ইস্যু দেশ ছাপিয়ে এখন পৌঁছে গেছে বিশ্ব গণমাধ্যমে। এই যেমন ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার নিয়মিতভাবে ফলো আপ করছে তামিম ইস্যু, এবার তামিমকে দলে নিতে একটি সংগঠনের আইনি নোটিশ পাঠানোর সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যমটি। গণমাধ্যমটি তাদের প্রতিবেদনের শুরুতে বলেছে, বাংলাদেশের ক্রিকেটে এখন নাটক চলছে। বিশ্বকাপের দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া এবং তারপর অভিযোগ পাল্টা অভিযোগের পালা এখনও শেষ হয়নি। তামিমকে দলে ফেরাতে এবার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দেশের সুপ্রিম কোর্টে আবেদন করেছে সমর্থকদের একটি সংগঠন। ম্যানেজমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কোচ চান্দ্রিকা হাতুরে সিংহকে বাদ দেওয়ারও দাবি করেছে সংগঠনটি। আনন্দবাজার ওয়ান ক্রিকেট নামের একটি ওয়েবসাইটের সূত্র দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ওয়ান ক্রিকেট নামের একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শীর্ষ আদালতেরই আইনজীবী আল মামুন রাসেল। তিনি একটি নোটিশও পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স গ্রুপ নামের ওই সংগঠনের হয়ে এ আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন আইনজীবী আল মামুন রাসেল। আইনি নোটিশে দাবি করা হয়েছে, হাতুরে সিংহকে বাংলাদেশ দলের কোচের পদ থেকে বাদ দিয়ে তামিমকে দলে নেওয়া হোক। নোটিশে বলা হয়েছে, হাতুরে সিংহের কোচ হওয়ার কোনো যোগ্যতা নেই, কারণ দলের ক্রিকেটারদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেন তিনি, তার প্রভাব দলের খেলায় পড়ে। হাতুরে সিংহের কোচিংয়ে ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের হারের উদাহরণ তুলে ধরা হয় আইনি নোটিশে। নোটিশে আরও বলা হয়েছে, একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান রয়েছে তামিমের, দলের দ্বিতীয় সবথেকে অভিজ্ঞ ক্রিকেটারও তিনি, তাই বিশ্বকাপের মঞ্চে তামিমকে না নেওয়ায় দলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তামিমকে দ্রুত দলে না নিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে, এমন তথ্য উঠে এসেছে আনন্দবাজারের প্রতিবেদনে। রায়হান রাসেল, কালবেলা।